السلام عليكم ورحمة الله. পাঁচ সিটি নির্বাচন নিয়ে নতুন সমস্যায় বিএনপি। জামাতকে সমর্থন দিয়ে চমক দেখাতে পারবে বিএনপি। 13-4-23 বিএনপিকে পরীক্ষায় ফেলতে চায় আওয়ামী লীগ এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এখন এটা আসলেই একটা পরীক্ষা। এই পরীক্ষা বিএনপির জন্য একটা নতুন সমস্যা এবং এই সমস্যা সমাধানের কিছু সূত্রও আছে, সেটা নিয়ে আলোচনা করব এবং দর্শকদের মতামত চাই। যেমন একেবারে সহজ হিসাব, স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় সরকারের অধীনেই সবসময় হয়, অতএব স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন তো একভাবে দেখলে হবে না। আর বিএনপি যতই বলুক যে তারা দলীয় সরকার অধীনে কোনো নির্বাচনে যাবে না, কিন্তু আসলে তো যায়, বিশেষ করে জামাত তো যায়। তারা তো স্থানীয় সরকার নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করে। জামাতের এই মুহূর্তে তরুণ একজন নেতা এবং জনপ্রিয় চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, তিনি তো এই সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং জামাত সমর্থিত কাউন্সিলর এখনও দায়িত্ব পালনরত বিভিন্ন সিটি কর্পোরেশনে আছে, অতএব নির্বাচন তো করে। আর একটা সহজ হিসাব, নির্বাচন হবে এবং ফলাফলও আসবে, কেউ না কেউ জয়লাভ করবে। সরকার পরিবর্তন হলেও এখন যারা জয়লাভ করবে তারা তো ঠিকই পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। অতএব এই যে সিলেটে নানান বিতর্কের মধ্যেও দুইবার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বরাবর বিজয়ী হয়ে আসে, এর একটা রাজনৈতিক সুফল আন্দোলনে কিংবা অন্যান্য সব দিকে কি বিএনপি পায়নি? শুধু বিএনপি না, জামাতও পেয়েছে। কী পেয়েছে? যে জামাত অন্য কোথাও প্রোগ্রাম করতে পারে না, সিলেটে ঠিকই ইফতার মাহফিল করেছে বড়। এর মানে এটা একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ আছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ করার পর বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগ চাইলেও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বেগ পেতে হবে। কেন? যে অনেকে মনে করবে যে বিএনপি তো শক্ত প্রতিদ্বন্দ্বী, বিএনপি বিজয়ী হোক এটা আওয়ামী লীগের অনেক প্রার্থী চাইবে না। আওয়ামী লীগ হাইকমান্ড সুষ্ঠু নির্বাচন চাইলেও প্রার্থীরা অনেকে সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, আর বিএনপি না আসলে তখন তো খালি মাঠ, ফাঁকা মাঠ, চরমনাই বা কী, তারা তো তেমন কিছু করতে পারবে না। তো এতে বিএনপি কিন্তু নির্বাচন একেবারে নির্বাচন থেকে দূরে সরে গেলে নির্বাচন সুষ্ঠু হবে, আওয়ামী লীগ প্রার্থীও জয়লাভ করবে, পাঁচ বছর তারা দায়িত্বও পালন করবে, বিএনপি এখানে নির্বাচন কারচুপি হয়েছে মুক্তমুখে এরকম প্রচারণা চালানোর সুযোগ পাবে না, কারণ নির্বাচন তো সুষ্ঠু হবে বিএনপি না আসলে। তো এটা একটা বিষয়, এরকমই একটা পরীক্ষা অনেকটা ফেলতে চায় দৈনিক প্রথম আলো। এই বিষয়ে একটা রিপোর্ট করেছে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপিকে পরীক্ষা ফেলতে চায় আওয়ামী লীগ। আনোয়ার হোসেন ঢাকা থেকে রিপোর্ট করেছে। আমরা যদি একটু দেখি, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কিছুটা পরীক্ষা ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়, এই অবস্থান থেকে বিএনপি সরে আসা কঠিন। এই পটভূমিতে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, এই এই প্রশ্ন এই লাইনটা আমার কাছে ইম্পর্টেন্ট, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়, এই অবস্থান থেকে বিএনপি সরে আসা কঠিন। হ্যাঁ, আসলেই কঠিন, বিএনপি যে ভয়ে বলছে। আর জামাত তো এখন কোনো দল নেই, তারা তো দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তার তাদের দলের তো নিবন্ধ নেই। আর এই সিটি কর্পোরেশন নির্বাচন তো দলীয় প্রতীকী হয় এখন, কিন্তু জামাত একমাত্র সংগঠন বাংলাদেশে, তাদের দল নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র নির্বাচন করলেও এই প্রার্থী কাদের, কোন পন্থী, এটা মুহূর্তের মধ্যে একেবারে সমস্ত ভোটারদের কাছে তথ্য চলে যায়। অতএব জামাত নিজস্ব প্রতীকে নির্বাচন করতে না পারলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করলেও এই প্রার্থী কার, কোন দলের, এটা বোঝাতে দেরি হয় না, যেটা অন্য কোনো দলের পক্ষে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো এটা একটা বিষয়, জামাতের এখানে বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা নেই। তো এজন্যে যেহেতু বিএনপি সরে আসা কঠিন আর জামাতের সরে আসা সহজ, মানে জামাতের সরে আসার কোনো দরকার নেই, কারণ জামাত দল নেই, স্বতন্ত্র প্রতীকে তারা নির্বাচন করবে, সমস্যা কী? আর স্বতন্ত্র প্রতীকে তো বিএনপি নেতারাও নির্বাচন করেছে বা করে, সমস্যা কী? অতএব এখানে যদি জামাতের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে স্বতন্ত্র প্রতীকে, আর বিএনপি যদি পরোক্ষভাবে সেটা সমর্থন দেয়, তাহলে এখানে চমক দেখাতে পারবে। কী চমক দেখাতে পারবে? তো বিএনপি সমর্থিত জামাত প্রার্থী আওয়ামী লীগের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। তো এতে সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাবে, কারণ জয়লাভ করার সম্ভাবনা থাকবে জামাতের প্রার্থী বিএনপি জামাত সমর্থিত। তাহলে কি হবে, যে জয়লাভ করার সম্ভাবনা দু এক জায়গায় সরকার উকিল মডেলে বা কোনো একটা মডেলে ফেলে প্রলুব্ধ করার জন্য, জাতীয় নির্বাচনের জন্য জয়লাভ করিয়ে দিলেও দিতে পারে। আর জয়লাভ করিয়ে দিলে তাহলে পাঁচ বছরের জন্য ওই জায়গাটা তো মোটামুটি একটা ভালো ভিত্তি হলো। আবার যেহেতু সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বেগ পেতে হবে বিএনপি জামাত সমর্থিত প্রার্থী থাকলে, তাহলে বিএনপি একটা প্রচারণাও চালাতে পারবে, দেশে বিদেশে দেখাতেও পারবে যে এই যে দেখেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এখানেও কারচুপি হচ্ছে,
বিএনপি নাই তার পরকার চুপি হচ্ছে আর বিএনপি যে একেবারেই নাই এই যে অনর অবস্থান সেটাও দেখাতে পারবে এর মানে জামাত সমর্থিত প্রার্থীকে সমর্থন দিলে এক ঢিলে সব পাখি মারা হয় বলে আমি মনে করি এই কাজটা বিএনপি করতে পারে তাহলে চমক দেখাতে পারবে আর যদি বিএনপি এভাবে যে না একেবারে নির্বাচন থেকে সরে দাঁড়ালো বিএনপি ঠিকই বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করলো আর জামাতকে কোনো সমর্থন দিল না জামাত করবে কিনা এখন পর্যন্ত বোঝা যায়নি কিন্তু আমরা বলি যে জামাতের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত তাহলে বিএনপি একলু হারাবে অকলু হারাবে এই যে আওয়ামী লীগ যে পরীক্ষা নিতে চাচ্ছে সেই পরীক্ষায় বিএনপি তাহলে পাশ করতে পারবে না এটা সহজেই বোঝা যায় এই পটভূমিতে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন বিএনপি সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী না দিলে দলটিতে অসন্তোষ হতে পারে হ্যাঁ এটা হতে পারে যে বিএনপির অনেক পুরনো নেতা অনেক ঐতিহ্যবাহী পরিবার আমরা তো আগে দেখেছি যে কুমিল্লায় সাক্কুর মতো জনপ্রিয় নেতা নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকারের মতো পৌর খাওয়া নেতা তাদের বহিষ্কৃত হয়েছে হতে হয়েছে যেরকম ঘটনা ঘটবে আবার আওয়ামী লীগের প্রার্থী জয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ কমে যাবে ফলে সুষ্ঠু ভোট হলে এটা নিয়ে সমালোচনার সুযোগ পাবে না বিএনপি অতএব জামাতের প্রার্থী দাঁড় করিয়ে সমর্থন দিয়ে দেওয়াটাই বিএনপির জন্য সবচেয়ে নিরাপদ একটা কৌশল হতে পারে এই পরীক্ষা পাশ করার জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের একাধিক সূত্র জানায় 2014 সালে জাতীয় নির্বাচনের আগের বছরে পাঁচ সিটি কর্পোরেশনে বিএনপি জয়ী হয়েছিল তখন দলটি নিজেদের জনপ্রিয় দল হিসেবে প্রচার করেছিল এবার আরেকটি জাতীয় নির্বাচনের আগে বিএনপির সামনে সুযোগ সৃষ্টি হয়েছে বিএনপি সুযোগ যে গ্রহণ করবে না বা বিএনপি অংশগ্রহণ করলেও যে সুষ্ঠু নির্বাচন হবে নিশ্চয়তা যেহেতু নেই বিএনপিকে দূরে থাকাই ভালো বরং পর্দার অন্তরালে অন্য কাউকে জিতিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা যেতে পারে এতে বিএনপি সফল না হলেও একটা লাভ চেষ্টা করতে পারে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন এখন বিএনপি সিটি নির্বাচনের সুযোগ নিলে অংশগ্রহণের সুযোগ নিলে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক বিজয় হবে অতএব এই সুযোগ তো বিএনপি অংশগ্রহণ করে দেওয়া উচিত না অতএব জামাতের মাধ্যমে করালে তখন কাগজে কলমে এই সমালোচনা করার সুযোগ থাকবে না এরপরে বিএনপির জন্য পরীক্ষা আওয়ামী লীগ সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি কর্পোরেশনে ভোট যাতে সুষ্ঠু হয় সেদিকে নজর আছে আওয়ামী লীগের কারণ সেই ভোটে আওয়ামী লীগের হারানো তেমন কিছু নেই বরং বিএনপির জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া কঠিন আওয়ামী লীগের হারানো কিছু নেই সুষ্ঠু নির্বাচন করতে চায় কিন্তু স্থানীয় প্রার্থীরা যেমন কাউন্সিলর প্রার্থী বা স্থানীয় মেয়র প্রার্থী সে কিন্তু চায় না যে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের জাতাকলে পিষ্ট হয়ে পরাজিত হতে সে যে কোনোভাবেই যেমন কাউন্সিলর প্রার্থী বা অন্যান্য সবার মধ্যে একটা মাইন্ডসেট আপ হয়েছে অ্যাট এনি হাউ আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করেছে জিততেই হবে সে সুযোগ দিতে চাইবে না সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে যাবে যদি বিএনপি প্রার্থী থাকে আর বিএনপি প্রার্থী না থাকলে তো এমনিতেই সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করবে বা বিএনপি সমর্থিত বা জামাত সমর্থিত প্রার্থী না থাকলে এরপর আন্দোলনের সময় ভোট বিএনপি আগামী মে ও জুনে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করতে পারে এমন তথ্য সরকারের কাছে আছে আর এই সময়টাতেই দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সিটির মানুষ ভোট উৎসবে মেতে উঠবে মেয়র ও কাউন্সিলর পদ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তত দেড় মাস সিটি কর্পোরেশন এলাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করবেন তো এই যে এই জন্যে আন্দোলনের সময় ভোট এই জন্যে যদি জামাত প্রার্থীকে সমর্থন দিয়ে পর্দার অন্তরাল থেকে বিএনপি সমর্থন করে তাহলে সেটা আন্দোলনেরও অংশ হতে পারে নাহলে এককভাবে আওয়ামী লীগের অধীনে বা তাদের নিয়ন্ত্রণে থাকবে রাজনীতি এটা বিএনপির জন্য ভালো হবে না অতএব বিএনপিকে কৌশলী হতে হবে এখন পর্যন্ত বিএনপির যে কৌশল সেটা যথাযথ নয়